চলে গেলেন সাহারা খাতুন, যিনি ছিলেন দলমত নির্বিশেষে সবার কাছে সর্বজন স্বীকৃত জনপ্রিয় ব্যক্তিত্ব, বাংলাদেশের সাবেক প্রথম মহিলা ও সফল স্বরাষ্ট্রমন্ত্রী এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ বার কাউন্সিলের ফিনান্স কমিটির সাবেক চেয়ারম্যান, একজন সফল রাজনৈতিক সংগঠক, মুজিব আদর্শের একজন নির্ভীক সৈনিক ও নিবেদিত প্রাণ আওয়ামী লীগ নেত্রী। সর্বোচ্চ ক্ষমতা সিঁড়িতে চলেও তার সততা, ন্যায় নিষ্ঠা বাংলাদেশ আওয়ামী লীগ সহ সারা দেশের মধ্যে তার প্রশংসা ছড়িয়ে দিয়েছে আর এই ব্যাপারটি তাকে মর্যাদার শীর্ষস্থানে অধিষ্ঠিত করেছে। তবে সেই সব কিছুকেই অতীত করে চিরতরে পাড়ি জমালেন তিনি না ফেরার দেশে। তার বিদায় লগ্নে আরও একবার পেছনে ফিরে দেখতে চাই কেমন ছিল 1943 সালের পহেলা মার্চ জন্মগ্রহণ করা এই নেত্রীর জীবনের 77টি বছর। তাই আমাদের আজকের আয়োজনে তুলে এনেছি এই সংগ্রামী আওয়ামী লীগ নেত্রীর জীবনের কথা এবং নানা রকম অজানা তথ্য। তার বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। 1943 সালের পহেলা মার্চ ঢাকার কুর্মিটোলায় জন্মগ্রহণ করেন সাহারা খাতুন। তার বাবার নাম আব্দুল আজিজ এবং মার নাম টুরজান নেসা। শিক্ষাজীবনে তিনি বিএ এবং এলএলবি ডিগ্রি অর্জনের পর বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। তৃণমূল থেকে লড়াই করে রাজনীতির শীর্ষ পর্যায়ে উঠে আসা সাহারা খাতুনের রাজনৈতিক জীবন ছিল বর্ণাঢ্য। ছাত্র জীবনেই রাজনীতিতে যুক্ত হন তিনি। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে গত কয়েক মেয়াদ ধরেই আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য হিসেবে তিনি দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে দলের বিভিন্ন পদে ছিলেন। তিনি আওয়ামী আইনজীবী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন, আন্তর্জাতিক মহিলা আইনজীবী সমিতি ও আন্তর্জাতিক মহিলা জোটের সদস্য হিসাবেও তিনি দায়িত্ব পালন করেছেন। বঙ্গবন্ধুর নির্দেশে জাতীয় নেতা মরহুম তাজউদ্দিন আহমেদ আওয়ামী লীগের মহিলা শাখা গঠন করে দিয়েছিলেন। তখন থেকে মিছিল, মিটিং সবকিছুতেই তিনি নিয়মিত অংশগ্রহণ করেছেন। 2 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় পতাকা উত্তোলনের দিনও তিনি সরাসরি অংশগ্রহণ করেন। তিনি প্রথমে নগর আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা নির্বাচিত হন, পরবর্তীতে মহিলা আওয়ামী লীগের দফতর সম্পাদক এবং এরপর সাধারণ সম্পাদিকা এবং একই সাথে নগর আওয়ামী লীগের সহ সভাপতি নির্বাচিত হয়েছিলেন। এরপর তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে সহ আইন সম্পাদিকা এবং পরবর্তীতে আইন সম্পাদিকা নির্বাচিত হন। তখন তিনি নগর আওয়ামী লীগের সহ সভাপতি পদ এবং মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ আর গ্রহণ করেননি। অতঃপর তিনি পরবর্তী কাউন্সিলে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে সভাপতি মণ্ডলীর সদস্য নির্বাচিত হন। এখনও তিনি আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য হিসেবেই আছেন। ঢাকা 18 আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সাহারা খাতুন 3 বার সংসদ সদস্য নির্বাচিত হন। 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর তিনি প্রথমে স্বরাষ্ট্র এবং পরে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। দেশের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী রাজপথের রাজনীতিতে সবসময় সরব ছিলেন। 69-এর গণ অভ্যুত্থান, আইয়ুব ইয়াহিয়া বিরোধী আন্দোলন, দেশস্বাধীনের আন্দোলন, 75-এর পর অগণতান্ত্রিক এবং স্বৈরশাসক এরশাদ বিরোধী আন্দোলন এবং খালেদা জিয়ার নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে সক্রিয় আন্দোলন করেছেন তিনি রাজপথে সবসময়। রাজপথে আন্দোলন করতে গিয়ে বিভিন্ন সময়ে হরতাল সভা সমাবেশ করতে গিয়ে একাধিকবার গ্রেফতার এবং নির্যাতিত হয়েছেন। আইন পেশায় নিয়োজিত থাকা অবস্থায় আওয়ামী লীগের বহুসংখ্যক নেতাকর্মীর মামলা তিনি বিনা পয়সা লড়েছেন এবং তাদেরকে জেল থেকে মুক্ত করেছেন। 2007 সালে জরুরি অবস্থা জারির পর শেখ হাসিনা গ্রেফতার হলে আওয়ামী লীগের যে কজন নেতা দলীয় সভানেত্রীর প্রতি আনুগত্য ধরে রেখেছিলেন এবং যারা সক্রিয় ছিলেন তাদেরই একজন সাহারা খাতুন। তিনি দীর্ঘদিন রাজনীতিতে থাকলেও শেখ হাসিনার পক্ষে তখন আইনজীবী হিসেবে দাঁড়িয়েই ব্যাপক পরিচিতি পেয়েছিলেন। বিনা পারিশ্রমিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে বিভিন্ন মামলা পরিচালনায় ভূমিকা রেখেও দলের নেতাকর্মীদের কাছাকাছি ছিলেন সাহারা খাতুন। তিনি রাজনৈতিক জীবনে বেশ কয়েকবার কারাবরণ করেছেন, এর মধ্যে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও তিনি গ্রেফতার হয়েছিলেন। সেনা সমর্থিত গত তত্ত্বাবধায়ক সরকারের সময়েও সাহারা খাতুন রাজনৈতিক অপরাধে অভিযুক্ত হয়েছিলেন। তারপরেও তিনি কখনো থেমে থাকেননি। বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠায় তিনি প্রতিনিয়ত কাজ করে গেছেন এবং তিনি আজীবন কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করতেন। তার সততা, সত্যবাদিতা, ন্যায় নিষ্ঠা আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের সোপানে কাজ করা তার রাজনৈতিক ইতিহাস আগামী প্রজন্মের কাছে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হবে। জ্বর, অ্যালার্জি সহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ অবস্থায় গত 2 জুন সাহারা খাতুন ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। সেখানকার আইসিইউতে ছিলেন কিছুদিন। অবস্থার কিছুটা উন্নতি হলে কয়েকদিন পর তাকে আইসিইউ থেকে ফিরিয়ে আনা হলেও আবারও অবনতি ঘটলে তাকে আবারও আইসিইউতে ফিরিয়ে দেওয়া হয়। অবশেষে গত 6 জুলাই এয়ার অ্যাম্বুলেন্সে করে
তাকে থাইল্যান্ড নেওয়া হয়। বিকাল 4টার দিকে বামরনগর হাসপাতালে তিনি ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় 9 জুলাই দিবাগত রাতে সাবেকই স্বরাষ্ট্রমন্ত্রী মারা যান। ব্যক্তি জীবনে সাহারা খাতুন ছিলেন চিরকুমারী। 77 বছরের জীবনের সঙ্গী করেননি কাউকে, কাটিয়েছেন একা একাই। প্রিয় ভিউয়ার্স, আপনার চোখে কেমন ছিল এই সংগ্রামী ও ত্যাগী নেত্রী? কেমন ছিল দেশের জন্য তার অবদান? কমেন্ট করে এখনই জানিয়ে দিন বর্ষিয়ানে এই নেত্রীকে নিয়ে আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং অনেক অনেক শেয়ার করুন। আরও এমন হারিয়ে যাওয়া ব্যক্তিদের জীবনের কথা এবং